সমকামিতা মেনে নেয়নি স্বামী ও শাশুড়ি, তার জেরেই শাশুড়িকে পিটিয়ে খুন করল বৌমা। বৌমার বান্ধবী সিভিক ভলেন্টিয়ার, বৌমার ভাই ও বাবা, এর পাশাপাশি সম্পত্তিজনিত লোভের অভিযোগও এনেছে পরিবার। সব মিলিয়ে এক রোমহর্ষক ঘটনার সাক্ষী রইল শিল্প শহর দুর্গাপুর। মৃতার নাম অনিমা রায়, বয়স 70 বছর। সিভিক ভলেন্টিয়ার অমৃতা সামন্তর সাথে সম্পর্কের সূত্রপাত হয় গৃহবধূ সুনন্দা রায়ের। এই সম্পর্কে প্রথম থেকেই আপত্তি ছিল স্বামী প্রশান্ত রায় ও শাশুড়ি অনিমা রায়ের। এর পাশাপাশি বেনাচিতির দেবীনগরে যে বাড়িতে রায় পরিবার বসবাস করেন সেই বাড়িটির ওপরও নজর ছিল ওই অমৃতা সামন্তর, এমনই অভিযোগ পরিবারের। এই অশান্তি চরমে ওঠে গত 29 অক্টোবর লক্ষ্মী পুজোর পরের দিন। বেনাচিতির দেবীনগরের বাড়িতে অনিমা রায়কে ব্যাপক মারধর করার অভিযোগ ওঠে সুনন্দা রায়, অমৃতা সামন্ত, অনিমেষ তা ও জয়দেব তা এর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও পরে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই গতকাল 9 ডিসেম্বর বিকেলে মৃত্যু হয় অনিমা রায়ের। অভিযুক্তদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন মৃতার দুই ছেলে শ্রীকান্ত রায় ও প্রশান্ত রায়। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। আমার সালার বউ মানে এক মেয়ে আছে অমৃতা সামন্ত, হ্যাঁ, ওরা আমার মানে খুবই অত্যাচার করে ফ্যামিলিতে, নানা রকম মারধর, নানা রকম টর্চারিং করে, এই শুনেছিলাম। তারপর 30 তারিখ ওরা মানে তার আগে দুদিন আগে খুব মারধর করে, মারধর হসপিটালে নিয়ে যায়, হসপিটালে নিয়ে যায়। তারপরে কাল চারটে পাঁচে মারা গেলেন শাশুড়ি। মানে মারধরের ফলে মারা গেছে বলে আমরা মনে হয়? মারধর ফলে মারা গেছে, প্রচণ্ড প্রচণ্ড মারধর করে। তা আমি এর কঠোর শাস্তি চাই, হ্যাঁ, এটা আমার বলারই। আমি ওদের শাস্তি শাস্তি হয় এইটা আমি চাইছি, হ্যাঁ, এটা আমার বলার বক্তব্য। আপনার নাম? আমার বিজয় সামন্ত। কিছুক্ষণ পর সব টেস্ট করার পর বললে আমরা জানতে পারলাম যে ওইখানে এই ধরনের মানে এখন ওই ধরনের ট্রিটমেন্টের ডাক্তার নেই। সঙ্গে সঙ্গে আমি মাকে নিয়ে আরও অন্য জায়গায় ছোটাছুটি করলাম, 2-3 জায়গায় ঘোরাঘুরি করলাম, গৌরীদেবী, আইকিউসিটি করার পর এইদিক সেদিক করতে করতে আমি লাস্টে সিটিজেনে মাকে এনে ফেলি। তখন 3টের সময় 9:30-10টার সময় এসে মাকে অ্যাডমিশন করি। তারপরে আমার মাকে ট্রিটমেন্ট করতে 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 আমার মা কালকে গতকাল 4:45 চলে যায়, ছেড়ে আমার মাকে মেরেছিল। আমি এর শাস্তি চাই, এইভাবে একটা মানুষকে মেরেছি বলে শেষ করে দিল, আমি এর শাস্তি চাই। এর পিছনে দায়ী, সব পুরো দায়ী, আমার ওয়াইফকে তো ধরুন আছে, ও তো মেন নাই। তারপর সব থেকে বড় মাস্টার মাইন্ড হচ্ছে জয়দেব তা। আমরা করেছি থালায় সব কিছুই করা আছে, ওদেরকে অ্যারেস্ট করেছে, কালকে ধরেছে শুনলাম। তো আমার সালাবাবু নামেও করেছি, ওও এসে দাঁড়িয়েছিল, ওকে এখন পাওয়া যাচ্ছে না। তো বাকি অমৃতা সামন্তকে করেছে, আমার ওয়াইফকে করেছে, আর শ্বশুরমশাইকে করেছে, এটা শুনছি আমি। তো এদিকে মাকে নিয়ে এখনও লাস্টটা বার করতে পারিনি এখনো। আমি শাস্তি চাই, আমি চাই ওরা চরম শাস্তি পাক। সালার নাম কি? অনিমেষতা। আর শ্বশুরের নাম? জয়দেব তা। আপনার নাম? আমার নাম প্রশান্ত রায়। আপনার মা? অনিমা রায়। কত বয়স হবে? 70 বছর। ঘটনা হয়েছিলো দীর্ঘদিন ধরে হচ্ছে এরকম চলছিল, মানে ওরা বাড়িটার উপর লোভ ছিল, ভাইয়ের বউ আর ভাইয়ের শ্বশুর আর হচ্ছে ভাইয়ের শালা আর অমৃত সামন্ত বলে একজন সিভিক ভলেন্টিয়ার, পুলিশ প্রশাসনের কাছে যে আমার মনে হচ্ছে কলঙ্ক, তার সম্বন্ধে বারবার এমনি করতো, অত্যাচার করতে করতো, হুমকি দিত, গালাগালি দিত, রাস্তাঘাটে ইয়ে করতো। সেই কপি হচ্ছে আমরা থানায় গিয়ে জানানো হয়, যেতে ফাঁড়িতে বলে দেখছি এই করতে করতে একবারে সে অ্যাসেল্ট করে। তখন একটা মায়ের মেডিকেল রিপোর্ট আছে। এই লক্ষ্মী পুজোর পরের দিন এসে হচ্ছে ওরা হচ্ছে যাচ্ছে তাই করেছে, লাঠি সোটা হ্যান ত্যান নিয়েছে, মাকে মারছে। কারা কারা? অমৃত সামন্ত, সুনন্দা রায়, জয়দেবতা, অনিমেষতা, আর এরা মিলে এসে সব করছে, রুটির ওপর রুটিটা করতে দিচ্ছে না, ফেলে দিচ্ছে, উল্টে ফেলে দিচ্ছে। তখন আমরা ইয়ে করলাম যে কেন এসব তোমরা করছো, আমি হাত জোর করে পর্যন্ত বলছি যে আপনারা এসব করবেন না। করার পরে হচ্ছে ইয়ে করে পরে হচ্ছে দাঁড়া, পুলিশ আমার হাতে কেনা আছে, পুলিশ আমার গোলাম। দেখি তোর কি দুই একজন অফিসারের নাম বললো, পুলিশ আমার গোলাম, তোরা যা এখানে যেখানে যা, ডিসিপি যা, এসিপি যা, সিপি যা, কিপি। তারপরে কী হলো? তারপরে হচ্ছে ইয়ের পর আমরা তারপরের দিন হচ্ছে মাই করার পর মাকে হচ্ছে বিধাননগরে যেতে নিয়ে এলাম। বিধাননগরের যে মেডিকেল অফিসার ছিলেন তিনি বললেন যে তুমি মাকে ভর্তি হয়ে যাও, তুমিও ভর্তি হয়ে যাও, তোমার মাকে ভর্তি হয়ে গেলে ফিজিক্যাল অ্যাসেল্ট কিসি। তো মা বললো যে তাহলে আমি আঙুলটা তো দেখিনি, তো সেদিন ডাক্তারবাবু ছিল না। এই না ছিল তো পর আমরা আবার ঘরে ফিরে যাই, ঘরে ফিরে গিয়ে তা আমরা তারপরের দিন আবার জিডি করি, একটা জিডি জেনারেল ডায়েরি জিডি জিনিসটা খালি জানিয়ে দিই প্রথমে ইয়েদেরকে।
তো জিডি করার পর জিডিতে তো আপনার কোনো কিছু কাজ না হতে আর সেই দিনই আবার হচ্ছে মার্চের 2 তারিখেই হচ্ছে একটু সিরিয়াস কন্ডিশনে চলে আসে, তারপর আমরা আবার নিয়ে আসি বিধাননগরে। তো এখন আমি ফিজিক্যাল যে মেডিকেল অফিসার ছিলেন বলে যে আবার নিয়ে এলেন, তাহলে আপনি সঙ্গে সঙ্গে হচ্ছে মাকে ভর্তি করুন। আমরা ভর্তি করলাম বিধাননগরে, যা পরিকাঠামো দেখলাম তো ওখানে ম্যাডামই আমাদেরকে অ্যাডভাইস করলো যে আপনারা এটা একটা মানে সিভিয়ার অ্যাটাক হয়ে গেছে, মানে মারের চোটে যেতে লেখা আছে সমস্ত কপি আমাদের কাছে আছে, তো আপনারা একটু উঁচু জায়গায় যান। আমরা সঙ্গে সঙ্গে মিশন বিজয়কান্ত হ্যান্ডার সহ যোগাযোগ করলাম, কোনো জায়গায় সিট না পেয়ে অবশেষে আমরা তিন তারিখে আমরা সিটিজেন হসপিটালে হচ্ছে আমরা এখানে ভর্তি করলাম। হসপিটালে ভর্তি করার পর ডাক্তারবাবু বলে যে আমরা মেডিসিন দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, এখানে ছিলেন ডাক্তার রামরাজন ডাক্তারবাবু, উনি বললেন আমি চেষ্টা করে যাচ্ছি যতক্ষণ আমি ওরা ইয়া থাকবেন চেষ্টা করে যাবো, ওষুধ ওষুধ দিয়ে করলো করাব বলে যে না হচ্ছে না, তখন বলে ব্রেন সার্জারি করবো। ব্রেন সার্জারি করার পর তারপর হচ্ছে আমি গিয়ে হচ্ছে এফআইআর করলাম, ইয়েতে 7 তারিখে এফআইআর করেছি, 7 তারিখে আমি এফআইআর করেছি। কাদের বিরুদ্ধে এফআইআর করেছি? ওই অমিত সামন্ত, জয়দেবতা, অনিমেষতা আর এই সুনন্দ রায়, তার জন্য এফআইআর করলাম। তো এফআইআর কপি হচ্ছে আমাকে কালকে। এক মিনিট আমি একটা বিষয় জিজ্ঞেস করি, আপনার মা মারা গেলেন কবে? মারা গেলেন কালকে বিকেল 4:05। আচ্ছা, তো মূলত কি মাথায় ইঞ্জুরি ছিল? হ্যাঁ, মাথায় ইঞ্জুরি ছিল, বুকে ইঞ্জুরি ছিল, বুকে মেরেছে, বুক থেকে মাথায় ব্লাডটা উঠে গেছে। এই মারধরটা কে কে করেছে? মারধর হচ্ছে 4 জন মিলে করেছে, জয়দেবতা আমার ভাই শ্বশুর, সুনন্দ রায় ভাইয়ের বউ, তো আপনার ভাইয়ের হচ্ছে শালা হচ্ছে অনিমেষতা, এবং হচ্ছে ওই সিভিক ভলেন্টিয়ার অমৃতা সামন্ত। এই অমৃতা সামন্তের ভূমিকাটা কি, মানে কীভাবে? অমৃতা সামন্ত একজন লেসবিয়ান, সে হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে ভাই ওটা দেখে ফেলেছিল, এখানে এসেছিলো কোনো কারণে ওর সাথে বন্ধুত্ব হয়েছে, এবং সে হচ্ছে আসানসোল ফাঁড়িতে ছিল, এতে ছিল। তো সে তার সাথে সম্পর্ক ছিল, ভাইয়ের বউয়ের সাথে? ভাইয়ের বউয়ের সাথে সম্পর্ক ছিল, সেটা ভাই দেখে ফেলে গেলে আমরা বলেছিলাম যে এরকম কেন মেয়ে মেয়ে এইগুলো করা ভালো না, ঠিক না, ওই রাগটা ওর দীর্ঘদিন হচ্ছে ছিল আমাদেরকে, আর বারবার বলতো আমি থানায় ওসি, আমার থানা কিচ্ছু করতে পারবে না, আমরা থানার কিচ্ছু করতে পারবি না, থানার বড়োবাবু কিছু করতে পারবে না, থানা কিছু করতে পারবে না। থানাতে ছিল? ও থানা ছিল আসানসোল দক্ষিণ থানায় ছিল, আর মূলত কি আপনাদের যে ওইখানে যে বাড়ি?